যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে সরকার চরম আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা সরকার ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মদন ইসলামের রিপোর্ট। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধরনের জবাবদিহিতা নেই বলে দলীয় লোকদের নিয়োগের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্য তৈরি হয়েছে দেশে। শিক্ষা ব্যবস্থায় চরম নৈরাজ্য, শুধু স্কুল কলেজের বা মাদ্রাসার শিক্ষায় নয়, আজকে উচ্চ শিক্ষার বিষয়গুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সেখানে আর শিক্ষার কোনো পরিবেশ নাই। অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় শুধুমাত্র দলীয় দল কানাদকদেরকে, তাদের সে যোগ্যতা থাকুক আর না থাকুক। টাকা ছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয় আমার জানা নাই, আছে নাকি আপনাদের জানা? এই সরকার সেই ব্যবস্থা করেছে। মার্কিন ভিসা নীতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের জন্য সসম্মানে ক্ষমতা ছেড়ে দেওয়ার এখনই উত্তম সময়। ভিসা নীতিতে এখন সবাই আতঙ্কিত, ওদের যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা বিচারক হয়ে দলীয়ভাবে বিচার করছে, যে ব্যবসায়ী চুরি করছে, দুর্নীতি করছে, সবাই আপনার আতঙ্কিত হয়ে গেছে। এখন যারা আমাদের এই বুকের উপরে চেপে বসে আমাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে, মারছে, খুন করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, এটাকে সরানোর দায়িত্ব কার? ওই স্যাংশনের উপরে নির্ভর করে থাকলে হবে? ভিসা নীতির উপর নির্ভর করে থাকলে হবে? অন্য কেউ করে দিয়ে যাবে আমাদের? বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষক কর্মচারীদের যৌক্তিক সব দাবি দাওয়া পূরণ করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।